আসুন দেখা যাক, কান ইনগোল্ড প্রিলগ সিস্টেম বা অনেক সময় যেটাকে আরএস সিস্টেমও বলা হয়, সেটার মাধ্যমে এই অণুটার নামকরণ করা যায় কিনা। এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে এই অণুটাতে কোনো কাইরাল কেন্দ্র আছে কিনা। যদি না থাকে তবে আমাদেরকে আরএস সিস্টেম ব্যবহার করতে হবে না, তখন আমরা নামকরণের সাধারণ নিয়মগুলোর মাধ্যমে এর নামকরণ করতে পারবো। এখানে এই কার্বনটা তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এটা তাহলে অবশ্যই চারটা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত নয়। এখানকার এই কার্বনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এখানকার এই কার্বনটা একটা ফ্লোরিনের সাথে যুক্ত কিন্তু এরপর দুইটা মিথেন গ্রুপের সাথে যুক্ত। এই দুইটা একই গ্রুপ, তাহলে এটা ক্যারাল কার্বন বা অপ্রতিসম কার্বন নয়। এখানকার এই কার্বনটা একটা হাইড্রোজেন আর তিনটা কার্বনের সাথে যুক্ত, কিন্তু এই তিনটা কার্বনের প্রতিটাকেই ভিন্ন গ্রুপ বলে মনে হচ্ছে। এই কার্বনটা তিনটা মিথাইল আর একটা ফ্লোরিনের সাথে যুক্ত, এই কার্বনটা দুইটা হাইড্রোজেন আর একটা ব্রোমিনের সাথে যুক্ত, এই কার্বনটা হলো একটা মিথাইল গ্রুপ, তাহলে এটাকে একটা কাইরাল কেন্দ্র বলে মনে হচ্ছে। অন্যগুলোকে এরকম মনে হচ্ছে না, এটা একটা মিথাইল গ্রুপ, এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, এটা তাহলে অবশ্যই চারটা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত নয়। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত যেগুলো একই গ্রুপ, তাহলে এটাও কাইরাল কেন্দ্র নয়। তাহলে এখানে একটা কাইরাল কেন্দ্র আছে, তাহলে নামকরণের আরএস সিস্টেম এখানে প্রযোজ্য। কিন্তু শুরুতেই আদর্শ নামকরণের নিয়মগুলো ব্যবহার করে অণুটার নামকরণ করে নেওয়াটা ভালো, সেজন্য আমাদেরকে এখানে দীর্ঘতম কার্বন চেইন দেখতে হবে। আমরা যদি এখান থেকে শুরু করি, আমি এখনও জানি না যে কোন দিক দিয়ে এর নামকরণ করব, কিন্তু আমি দীর্ঘতম চেইনটা পেতে চাই। এখান থেকে শুরু করলে পাওয়া যাবে 1, 2, 3, এরপর আমরা এখানেও 4 দিতে পারি, এখানেও 4 দিতে পারি। এখানে অবশ্যই চারটা কার্বন আছে, এখানে দীর্ঘতম কার্বন চেইনে চারটা কার্বন আছে। এখান থেকে আমরা জানতে পারছি যে আমরা প্রেফিক্স বিউট ব্যবহার করব, বা এটা হবে বিউটেন, কারণ এখানে সবগুলোই একক বন্ধন, তাহলে এটা হবে বিউটেন। এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে আমরা এই CH3 নিব নাকি এই CH3 নিব, কারণ এরা একই গ্রুপ, কিন্তু আমরা দীর্ঘতম চেইনে এই অংশটা ব্যবহার করব নাকি এই অংশটা, সেটা ঠিক করতে আমাদেরকে এই নিয়মটা চিন্তা করতে হবে যে সেই প্রধান চেইনটা ব্যবহার করতে হবে যেটাতে কিছু জটিল গ্রুপের চেয়ে যতটা বেশি সম্ভব সাধারণ গ্রুপ যুক্ত আছে। আমরা যদি এই কার্বনটাকে আমাদের দীর্ঘতম চেইনের অংশ ধরেই, তবে এটা চেইনটার সাথে যুক্ত একটা গ্রুপ হবে, এটা হবে ব্রোমো মেথাইল গ্রুপ। এটা যতটা সাধারণ হওয়া সম্ভব ততটা সাধারণ নয়। যদি আমরা এই কার্বনটাকে দীর্ঘতম চেইনের মধ্যে নেই, তবে এতে দুইটা গ্রুপ থাকবে, এর সাথে ব্রোমো গ্রুপ আর মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। আমরা এটাই চাই, আমরা চাই বেশি সংখ্যক সাধারণ গ্রুপ দীর্ঘতম চেইনটার সাথে যুক্ত থাকুক। তাহলে আমরা দীর্ঘতম চেইন হিসাবে এই কার্বন, এই কার্বন, এই কার্বন আর এই কার্বনকে ব্যবহার করব। আর আমরা সেই প্রান্ত থেকে শুরু করব যে প্রান্ত থেকে কোনো সংযুক্ত গ্রুপ প্রথমে সামনে পড়বে। এখানে এটা হলো ব্রোমিন, তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন আর এটা 4 নম্বর কার্বন। আমরা এই সংযুক্ত গ্রুপগুলোকে লেবেল করি, এরপর বের করব কোন ক্রমে এদেরকে লিখতে হবে। এখানে এটা হবে 1 ব্রোমো, 1 ব্রোমো, এরপর এখানে এটা হবে 2 মিথাইল, 2 মিথাইল, এরপর এটা একটা হাইড্রোজেন, এরপর 3 নম্বর কার্বনে একটা ফ্লোরো আছে, তাহলে এটা হবে 3 ফ্লোরো, 3 ফ্লোরো, 3 নম্বর কার্বনে এখানে একটা মিথাইল গ্রুপও আছে, তাহলে এখানে আছে একটা 3 মিথাইল। নামকরণের সময় বর্ণক্রমিকভাবে ব্রোমো প্রথমে আসবে, তাহলে এখানকার এই জিনিসটা হবে 1 ব্রোমো, 1 ব্রোমোয়ের পরে বর্ণক্রমিকভাবে ফ্লোরো আসবে, তাহলে 1 ব্রোমো, 3 ফ্লোরো, 3 ফ্লোরোর পরে 2টা মিথাইল গ্রুপ আসবে, তাহলে 2, 3 ডাইমিথাইল। মনে রাখবেন এই ডি কিন্তু বর্ণক্রমের মধ্যে আসবে না, ডাইমিথাইল, ডাইমিথাইল। এরপরে আসবে বিউটেন, কারণ দীর্ঘতম চেইনে চারটা কার্বন আছে, তাহলে ডাইমিথাইল বিউটেন। এটা কোনো নামকরণের আদর্শ নিয়ম, আমরা এখনও আরএস সিস্টেম ব্যবহার করিনি, এখন আমরা সেটা করব। আমরা এর মধ্যেই বলেছি যে এটা হলো কাইরাল কেন্দ্র, এরপর আমাদেরকে এর সাথে যুক্ত গ্রুপগুলোর অবস্থান তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী নির্ধারণ করতে হবে। এরপর আমরা কান ইনগোল প্রিলগ সিস্টেম ব্যবহার করব। এই উদাহরণে আমরা এসব করব। এর সাথে যুক্ত বিভিন্ন গ্রুপগুলোর দিকে দেখা যাক। এই কার্বনটার সাথে এখানে 3টা কার্বন আর 1টা হাইড্রোজেন যুক্ত আছে। পর্যায় সারণীতে কার্বনের পারমাণবিক সংখ্যা বেশি, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6 আর হাইড্রোজেনের হলো 1, আপনারা হয়তো তা জানেন অলরেডি। তাহলে এটা অবশ্যই 4 নম্বরে হবে, আমি এই হাইড্রোজেনের পাশে 4 নম্বর বসিয়ে দিই, আমি এটা সাদা রং দিয়ে লিখি, তাহলে হাইড্রোজেনটা 4 নম্বর গ্রুপ হবে।
আমাদেরকে এই কার্বন গ্রুপ আর এই কার্বন গ্রুপের মধ্যে পার্থক্য করতে হবে। আর এটা করতে গিয়ে যেহেতু তিনটা কার্বন একই হয়ে যাচ্ছে, তাই এই কার্বনগুলোর সাথে কি যুক্ত আছে সেটা দিকে দেখতে হবে। আপনি এই কার্বনের সাথে সবচেয়ে বড় কি জিনিস যুক্ত আছে সেটার সাথে অন্য কার্বনগুলোর সাথে যুক্ত সবচেয়ে বড় জিনিসগুলোর তুলনা করবেন। এক্ষেত্রে এভাবে অবস্থা নির্ণয় করতে হবে। সেটাও যদি একই হয়ে যায় তবে একইভাবে করতে থাকতে হবে। তাহলে এখানকার এই কার্বনটার সাথে একটা ব্রোমিন আছে, ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হলো 35, যেটা ফ্লোরিনের চেয়ে বেশি, কার্বনের চেয়েও বেশি। তাহলে এর সাথে ব্রোমিন যুক্ত আছে, আর এই কার্বনের সাথে যুক্ত শুধু হাইড্রোজেন। এই কার্বনের সাথে ফ্লোরিন যুক্ত আছে, যেটা এখানে সবচেয়ে বড়। তাহলে এটা হবে তৃতীয় সর্বনিম্ন, না আসলে বলা উচিত দ্বিতীয় সর্বনিম্ন, কারণ এর সাথে শুধু হাইড্রোজেন যুক্ত আছে। এটা হলো তিন নম্বর, যেটার সাথে ব্রোমিন যুক্ত আছে সেটা হলো এক নম্বর, এটা হবে এক নম্বর। আর যেটার সাথে ফ্লোরিন যুক্ত আছে সেটা হলো দুই নম্বর, তাহলে এটা হলো দুই নম্বর গ্রুপ। এটা আবার বলছি, এখানে যেহেতু তিনটা কার্বন হয়ে গেছে তাই আমাদেরকে এর পরবর্তী সর্বোচ্চ উপাদানটার দিকে দেখতে হবে। এখানে যদি তিনটা ফ্লোরিনও যুক্ত থাকতো তারপরও ব্রোমিন এর উপরে থাকতো, আপনি একটা সর্বোচ্চ উপাদানের সাথে অন্যটার সর্বোচ্চ উপাদানের তুলনা করবেন। এটা হয়ে গেল, এবার আমি এই অণুটা আবার আঁকছি যেন এটা ভিজুয়ালাইজ করাটা সহজ হয়। আমরা কাইরাল কার্বনটাকে মাঝখানে রাখবো, কাইরাল কার্বনটা এখানে আঁকলাম, আমি এটা শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের জন্য আঁকছি। এখানে এক নম্বর গ্রুপটা আছে, সহজভাবে এটাকে আমি এক নম্বর গ্রুপ বলবো। তাহলে এখানে এটা হলো এক নম্বর গ্রুপ, এটা এই স্ক্রিনের প্লেনে আছে, এখানে এটা হলো এক নম্বর গ্রুপটা, এটা হলো এক নম্বর গ্রুপ। এখানে এই স্ক্রিনের তলেই দুই নম্বর গ্রুপটা আছে, এটা হলো আমাদের দুই নম্বর গ্রুপ। আমি সেটা এভাবে করি, এখানে আসছে দুই নম্বর গ্রুপটা, নাম্বার টু, সেটা ঠিক এরকম। এরপর তিন নম্বর গ্রুপটা এখানে যেভাবে আঁকা হয়েছে তাতে সেটা অনুটার পেছনে আছে, আমি সেটা ম্যাজেন্টা রং দিয়ে দেখাই। এটা তিন নম্বর গ্রুপ আর এটা অনুটার পেছনে আছে, আমি এটা এভাবে আঁকছি। এটা হলো আমাদের তিন নম্বর গ্রুপ, নাম্বার থ্রি গ্রুপ। এরপর চার নম্বর গ্রুপটা হলো হাইড্রোজেন, যেটা এখন বাইরের দিকে আছে, আমি এটা হলুদ রং দিয়ে করি। চার নম্বর গ্রুপটা সামনের দিকে বেরিয়ে আছে, এটা চার নম্বর গ্রুপ, সেটা এরকম। আচ্ছা, আমি এটা আরেকটু পরিষ্কারভাবে আঁকি যাতে এটাকে যেরকম আকৃতির মতো লাগার কথা কিছুটা সেই ট্রাইপডের মতো দেখায়। আমি তিন নম্বর গ্রুপটা আবার আঁকছি, তিন নম্বর গ্রুপটা আমি আরেকটু অন্যভাবে আঁকি। এটা হলো তিন নম্বর গ্রুপটা, এটা তিন নম্বর গ্রুপটা, আমি এটাকে এরকমভাবে আঁকছি। তাহলে তিন নম্বর গ্রুপটা অনুটার পেছনে আছে, এটা নাম্বার থ্রি গ্রুপ। এরপর শেষে আছে হলুদ রঙের চার নম্বর গ্রুপটা, চার নম্বর গ্রুপটা হলো শুধুমাত্র একটা হাইড্রোজেন, এটা সোজা বেরিয়ে আসছে, না সোজা নয়, এটা একটা কোণ করে পৃষ্ঠা থেকে বেরিয়ে আসছে। এটা হলো চার নম্বর গ্রুপ, আমি শুধু নাম্বার ফোর হিসেবে লেবেল করছি, এটা আসলে একটা হাইড্রোজেন। এখানে আসলে বেশি সিম্পলিফাই করার কিছু ছিল না। তাহলে আরএস সিস্টেমে বা কান ইনগোল্ড প্রিলক সিস্টেমে আমরা চাই যে চার নম্বর গ্রুপটা পেছনে সবচেয়ে দূরে থাক, আমরা চাই যে এটা সেখানে যাক যেখানে এখন তিন নম্বর গ্রুপটা আছে। সেটা করার জন্য আমি সবচেয়ে সহজ যে উপায় চিন্তা করতে পারি তা হলো আপনি এটাকে একটা উল্টানো ট্রাইপড হিসাবে কল্পনা করতে পারেন, অথবা অন্যভাবে আপনি এটাকে একটা ছাতা হিসাবে দেখতে পারেন। এটা হলো ছাতার হ্যান্ডেল আর এটা হলো ছাতার উপরের অংশ যেটা বৃষ্টি ঠেকায়। সবচেয়ে সহজে এই চার নম্বর গ্রুপটাকে, যেটা একটা হাইড্রোজেন, সেটাকে তিন নম্বর অবস্থানে নিয়ে যাওয়ার উপায় হলো এটাকে ঘোরানো। আপনি এক নম্বর গ্রুপটাকে একটা অক্ষ কল্পনা করে এর চারপাশে এটাকে ঘোরাতে পারেন, তাহলে এক নম্বর গ্রুপটা নিজ অবস্থানেই থাকবে, চার নম্বর গ্রুপটা ঘুরে তিন নম্বর গ্রুপের অবস্থানে যাবে, তিন নম্বর গ্রুপটা ঘুরে দুই নম্বর গ্রুপের অবস্থানে আসবে, আর দুই নম্বর গ্রুপটা ঘুরে এখন যেখানে চার নম্বর গ্রুপটা আছে সেই অবস্থানে যাবে। আমি এটা আবার আঁকছি, সেজন্য কাইরাল কার্বনটা আবার এঁকে নিই, আমি ডান দিকে একটু জায়গা নেই, এখানে কাইরাল কার্বনটা আছে, এই অ্যাস্টারিস্ক দিয়ে বোঝাচ্ছি যে এটা হলো কাইরাল কার্বন। চার নম্বর গ্রুপটা এবার পেছনে থাকবে, আমি এটাকে একটা বৃত্তের মধ্যে রাখি, এটাকে তাহলে কিছুটা পরমাণুর মতো লাগবে। এবার চার নম্বর গ্রুপটা পেছনে আগে যেখানে তিন নম্বর গ্রুপটা ছিল সেখানে যাবে, চার নম্বর গ্রুপ এবার এখানে থাকবে। এক নম্বর গ্রুপের অবস্থান পরিবর্তন হচ্ছে না, এটা হলো অক্ষ যার চারপাশে এটা ঘোরানো হচ্ছে, তাহলে এক নম্বর গ্রুপের অবস্থান পরিবর্তন হচ্ছে না, সেটা এখনও সেখানেই থাকছে। দুই নম্বর গ্রুপটা এবার চার নম্বর গ্রুপের আগের অবস্থানে যাবে, তাহলে দুই নম্বর গ্রুপটা এবার পৃষ্ঠা হতে বেরিয়ে আসছে,
দুই নম্বর গ্রুপটা এবার এখানে পৃষ্ঠা হতে বাইরে বেরিয়ে আসছে, আর তিন নম্বর গ্রুপটা দুই নম্বর গ্রুপের আগের অবস্থানে যাবে। তাহলে তিন নম্বর গ্রুপটা এবার এখানে আসছে। আমরা যেহেতু চার নম্বর গ্রুপটাকে অনুটার পেছনে নিয়ে গিয়েছি, এবারে আমরা বের করতে পারবো যে এক থেকে দুই নম্বর এরপর তিন নম্বরে যেতে আমাদেরকে ক্লকওয়াইজ নাকি কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে। এটা খুবই সহজ, এক থেকে দুই এরপর তিন নম্বরে যেতে আমাদেরকে কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে, আমাদেরকে কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে, কাউন্টার ক্লকওয়াইজ, অথবা অন্যভাবেও বলতে পারেন যে আমাদেরকে বাম দিকে যেতে হবে, কাউন্টার ক্লকওয়াইজ। অন্তত ঘড়ির উপর দিয়ে দেখলে আমরা বাম দিকে যাচ্ছি, আর যেহেতু বাম দিকে যাওয়া হচ্ছে তাই এটা হলো এস বা সিনিস্টার, এটা হলো এস যেটা আসে সিনিস্টার শব্দটা থেকে, এটা লেফট বা বামের ল্যাটিন শব্দ। তাহলে আমাদের হয়ে গেল আমরা আর এস সিস্টেমে এর নামকরণ করলাম। তাহলে এখানকার এই অণুটা হলো এস, অণুটার নাম সিনিস্টার, ওয়ান ব্রোমো থ্রি ফ্লোরো টু থ্রি ডাইমিথাইল বিউটেন।